বেপরোয়াভাবে যান চলাচলের ফলে ঘটনাস্থলেই নিহত হই দুটি বানর। ঘটনা সোমবার বিকেলবেলা বিশালগড় জাঙ্গালিয়াস্থিত কারেন্ট অফিস সংলগ্ন মহাদেব মন্দিরের সামনে জাতীয় সড়কে একটি বড় বানর কোলে ছোট শিশু বানরটিকে নিয়ে জাতীয় সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় বেপরোয়া যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় মা ও সন্তান বানর। বেপরোয়া যান পেছনে দুটি বানরকে রক্তে লাল হয়ে যায় রাজপথ। প্রতিনিয়ত কারেন্ট অফিস থেকে সিপাইজলা ফার্স্ট স্ট্রিট হয়ে মনু ফকিরের দরগা পর্যন্ত বেপরোয়া যান বাহনের ধাক্কায় নিহত হচ্ছে নিষ্পাপ পশুগুলো। বন দপ্তর এবং বিশালগড় থানার পুলিশ কোনো হেলদোল নেই গোটা বিষয়টিতে। এদিকে তো অনেক মা, আমি তো আর দেখলাম না, আগেও দেখলাম দুটা বান্দর পড়ে রয়েছে, ওই পড়ে রয়েছে রাস্তার ওখানে। কি গাড়ি বাড়ি দিচ্ছে বা বাইকে বাড়ি দিচ্ছে তো আর আমি দেখি। জীবিত আছে নাকি মৃত? মৃত, মৃত অবস্থা রাস্তা তো পড়ে রয়েছে না। আপনি এসে কি দেখতে পাইছেন? আপনি এসে কি দেখতে পাইছেন? এই দুইটা বাদরে দেখতে পেলাম। ব্যুরো রিপোর্ট, আল্লাহুল ইন্টারন্যাশনাল।